হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাবলিক সার্ভিস কমিশনারি মিসলিনিয়া সার্ভিসটির যে সিলেবাস বা স্কিম কী রয়েছে সেটি জানা খুবই প্রয়োজন বিশেষত যারা প্রিলি পাস করেছো এবং তার সাথে তোমরা যারা মেন এক্সাম দিতে চলেছো অবশ্যই তোমাদের এটি খেয়াল রাখতে হবে যে সিলেবাস এক্স্যাক্টলি কীভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে বিভিন্ন প্রকার সাবজেক্টগুলোর ক্ষেত্রে তো এখানে দেখে নাও যে তোমরা তিনটি স্টেপে পরীক্ষা হয় সবাই জানো প্রিলি তারপরে ফাইনাল এক্সাম তারপরে পার্সেন্ট টেস্ট প্রিলিটি অবজেক্টিভ হয়ে থাকে দুশো মার্কসের ফাইনাল এক্সামটি তোমাদের কনভেনশনাল রিটেন টাইপ যেটা সাড়ে চারশো মার্ক্সের এক্সাম হতে চলেছে এরপরে পার্সেন্টেজ তোমাদের হান্ড্রেড মার্কসে থাকে তো এখানে আমি তোমাদের দেখে দিতে চাই তো যারা আগামীতে আবার মিসিনিয়াস দিতে চলেছো প্রিলি এক্সামে তোমাদের মার্কসটি ডিস কীভাবে ডিস্ট্রিবিউটের সেটা খেয়াল অবশ্যই রাখা উচিত তাদের জন্য আমি বিশেষত বলে দিচ্ছি দুশো মার্কস তোমাদের টোটাল থাকবে এখানে একশোটি তোমাদের কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটি কোয়েশ্চনের যে নির্ধারিত মার্কস থাকবে দুই এখানে জেনারেল স্টাডিজ অর্থাৎ যে সাধারণ জ্ঞান থেকে সাধারণ ইতিহাস ভূগোল যাই হোক সেখানে দেড়শো মার্কস ডিস্ট্রিবিউটেড থাকবে পঁচাত্তরটি কোয়েশন অ্যাথমেটিক্স সেখানে পঁচিশটি পঞ্চাশ মার্কস তোমাদের থাকবে ইংলিশ থাকবে না হ্যাঁ এতে ঠিক আছে তো এখানে মনে রাখো দেড় ঘন্টা মাত্র সময় ওয়ান আওয়ার অ্যান্ড থার্টি মিনিটস ঠিক আছে এরপরে প্রিলিমিনারি এক্সামটি তোমাদের অবজেক্টিভ টাইপের হবে ডেফিনেটলি তোমরা এটা খেয়াল রাখবে এখানে যারা পাস করবে বা এখন পাস করেছ তারা অবশ্যই এখন ফাইনাল এক্সাম তোমরা দিতে চলেছ এই ফাইনাল এক্সামিনেশনে তথা যে মেইন এক্সামে তোমাদের সাড়ে চারশো মার্কস ডিস্ট্রিবিউটেড রয়েছে এই সাড়ে চারশো মার্ক্সে তোমরা দেখেও যে কনভেনশনাল পেপার বলা হয় কনভেনশনাল পেপার অর্থাৎ রিটেন হবে এক্ষেত্রে তোমরা তোমাদের পেপার ওয়ান পেপার টু আর পেপার থ্রি এই তিনটি পেপার থাকবে পেপার ওয়ানে তোমাদের ইংলিশ থাকবে পেপার টুতে যার যার নিজের সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি হিন্দি বা উর্দু নেপালি থাকতে পারে পেপার থ্রিতে তোমাদের জেনারেল স্টাডিজ অ্যাথমেটিক্স সবার জন্য থাকবে তো এখানে ফুল মার্কসের ডিস্ট্রিবিউশন কীভাবে রয়েছে দেখে নাও যেমন এখানে লেখা রয়েছে পেপার ওয়ান অ্যান্ড টু সেখানে দেড়শো করে মার্কস তোমাদের থাকবে প্রত্যেকটি পেপারে অর্থাৎ পেপার ওয়ান টুতে দেড়শো ওয়ান এবং টুতেও দেড়শো এক ঘন্টা ত্রিশ মিনিট করে সময় দেওয়া থাকবে প্রত্যেকটি পেপারে তারপরে তোমাদের পেপার থ্রি এখানে তোমাদের দেড়শো মার্কস হবে তো এই ক্ষেত্রে যেমন লেখা রয়েছে হান্ড্রেড মার্কস জেনারেল স্টাডিজের জন্য গ্রুপ এর জন্য থাকবে পঞ্চাশ মার্কস অ্যারাথমেটিকের জন্য থাকবে আর এই জায়গায় তোমাদের যে বলছে দেড়শো মার্কস লেখা রয়েছে পেপার থ্রিতে এটি দেড়শো মার্ক্সের মধ্যে হানড্রেড মার্কস জেনারেল স্টাডিজ গ্রুপ এ পঞ্চাশ মার্কস অ্যারাথমেটিক যেটা গ্রুপ বিতে থাকবে অর্থাৎ পেপার থ্রির মার্কসটি দুটো গ্রুপে বিভক্ত থাকবে একশো মার্কস দেড়শোর মধ্যে জেনারেল স্টাডিজে একশো থাকবে গ্রুপ এতে পঞ্চাশ মার্কস অ্যাথমেটিকে যেটা গ্রুপ বিতে থাকবে তা এখানে টাইম কিন্তু তোমাদের দেড় ঘন্টা নয় বরং আড়াই ঘন্টা সময় থাকবে কেননা জেনারেল স্টাডিজের ব্যাপার রয়েছে তারপরে এখানে আনসার ফর গ্রুপ এ তো গ্রুপ ইয়ের যে জেনারেল স্টাডিসের আনসার সেটা অবশ্যই তোমাদের আয়দার ইংলিশে অথবা বেঙ্গলি বা নেপালি নিজের ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারো কিন্তু যে ল্যাঙ্গুয়েজে দেবে অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজটি সব জায়গায় থাকতে হবে অর্থাৎ গ্রুপ এ বি দুটোতেই কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ থাকতে হবে এটা খেয়াল রাখবে তারপরে এখানে দেখাও যে এই আরেকটি জিনিস লেখা রয়েছে যে এক্সাম যে তিনটে পেপারের তিনটে পেপারে কিন্তু অত ওয়ান টু থ্রি একটা সেম ডেতে হবে অর্থাৎ একটি দিনেই তিনটে পেপারে এক্সাম বা ফাইনাল এক্সামটি একদিনেই হবে তারপরে এরপরে যারা পাস করবে পার্সেন্টেজ টেস্ট তাদের হান্ড্রেড মার্কসের হবে যারা দু এবার এরপরে মেন এক্সাম এবং এই পার্সেন্টেজ টেস্ট দুটো মিলে তোমাদের যে মেরিট লিস্ট তৈরি হবে যারা মেরিট লিস্ট এক অর্থাৎ নির্দিষ্ট ডিস্ট্রিবিউটেড সিটগুলোর মধ্যে যাদের মেরিট থাকবে নাম থাকবে নাম্বার থাকবে তারা কিন্তু ফাইনাল যে চাকরিটি পেয়ে যাবে এরপরে এখানে দেখে নাও সিলেবাসটা কীভাবে ডিস্ট্রিবিউট রয়েছে তো সিলেবাস এখানে স্পষ্টত উল্লেখ রয়েছে যে প্রিলিমিনারি আর ফাইনাল এক্সাম দুটো ক্ষেত্রে জেনারেল স্টাডিজ যেটা কোয়েশ্চেন সেট করা হয় বেসিক্যালি একটা ক্যান্ডিডেটের জেনারেল নলেজের যে কতটা তার দক্ষতা রয়েছে সেটি টেস্ট করার জন্য বিভিন্ন স্পিয়ার থেকে আয় অর্থাৎ ভূগোল জিওগ্রাফি মানে জিওগ্রাফি হোক হিস্ট্রি হোক তারপরে তোমাদের ইভেন কারেন্ট অ্যাফেয়ার্স হোক বিভিন্ন টপিক থেকে তোমাদের কোয়েশ্চেন করতে পারে জেনারেল টাইপের বা স্টেটিক যে করতে পারে এরপর অ্যাথমেটিক যে রয়েছে তো এখানে প্রিলিমিনারি অ্যান্ড ফাইনাল এক্সাম দুটো ক্ষেত্রে কোয়েশনকে সেট করা হয় মাধ্যমিক এক্সামের যে অ্যাথমেটিককে নিয়ে এটা মনে রাখবে মাধ্যমিক লেভেলের এবং ডাব্লু বি যে আমাদের ডাব্লিউ ডাব্লু বি এসি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড রয়েছে সেখান থেকে কোয়েশনগুলো বেসিক্যালি সেই লেভেলের কোয়েশ্চেন সেট করা হয় মাধ্যমিক লেভেলে আর ইংলিশ যেটা রয়েছে ইংলিশের পেপার যদি দেখো এখানে কীভাবে ডিস্ট্রিবিউট রয়েছে তো এখানে অবশ্যই ইংলিশে খালি একটা রিপোর্ট থাকবে ট্রান্সলেশন থাকবে বেঙ্গলি থেকে ইংলিশে একটা প্রেসিস থাকতে পারে বা সামারি দুটোর মধ্যে একটা থাকবে এবারে গ্রামেটিক্যাল কিছু জিনিস অর্থাৎ ওয়ার্ড কারেক্ট করা সেন্টেন্স কারেক্ট করা সেন্টেন্স মেনটেন্স ইত্যাদি জিনিসগুলো থাকতে পারে একই রকমভাবে বাংলাতেও থাকবে অর্থাৎ বাংলাতেও এক যে রিপোর্ট থাকে তারপরে ট্রান্সলেশন থাকবে ইংলিশ টু ব্যাঙ্গলিতে তার সাথে প্রোজ বা মানে প্রেসিসটাকে যেটা হয় সারসংক্ষেপ করা সেটা থাকতে পারে গ্রামার ইত্যাদি অর্থাৎ বাংলা ব্যাকরণ থাকবে তো এখানে মনে রাখো যে জেনারেল স্টাডিসের যে পেপার সেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি অর্থাৎ ডাব্লু বি অর্থাৎ অর্থাৎ বেঙ্গলের যে মূলত হায়ার সেকেন্ডারি লেভেলের অর্থাৎ তোমাদের কোয়েশ্চেন সেট হবে কি কোন কোন ক্ষেত্রে পেপার ওয়ান পেপার টু এ দুটো ক্ষেত্রেই অর্থাৎ ইংলিশ বাংলা এগুলো ক্ষেত্রে তোমাদের কিন্তু এইচএস লেভেলের তোমাদের কোয়েশ্চেন সেট করা হবে এটা মনে রাখবে আর পেপার থ্রিতে বেসিক্যালি তোমাদের মাধ্যমিক লেভেলে কোয়েশন সেট করা হবে সো এই জিনিসটি খেয়াল রাখবে সো আশা করি তোমরা সিলেবাসটি ভালো করে জানতে বলে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস হ্যাভেন্স ডে স্টেসেফ স্টেটিউন